শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। যেহেতু কাল দীপাবলি গেছে, আজ দীপাবলির পরের দিন, এক গোপসুন্দরা সকাল সকাল উঠে পড়েছে, উঠে মুখ ধুয়ে বাসি নিয়ে বসে পড়েছে। দেখো, এরপর গোপসুন্দরদের স্নান করাবো, এখনো স্নান করাইনি, ওগুলোকে মুছিয়ে ফুলটা দিয়েছে, এবার গোপসুন্দরদের স্নান করিয়ে নেবো। এই দেখো, গোপসুন্দরদের স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেখো সাজাতে করে দিয়েছি, চারপাশটা সুন্দর দিয়ে সাজিয়ে দিয়েছি, ছেড়ে ধুয়ে নিয়েছি, ফল সাজাবো। এই দেখো, ফল বানানো হয়ে গেছে, তাই গোপসুন্দরদের ভোগ দিয়ে নিচ্ছি, আর এখানেও সব বানিয়ে নিচ্ছি, চার পাঁচটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম, আর প্রদীপের তালাটাও খুব সুন্দর ফুল দিয়ে সাজালাম। এবার দেখো, এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, তাই আরতি করে নিয়েছি, আরতি হয়ে গেলে তখন গোপসুন্দরকে ভোগ লাগাবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। গোপসুন্দরদের এবার জল খাইয়ে নিলাম, এখন আবার আসি, পরে এখানে একটা দীপ জ্বালাবো, ওই জন্য ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম গোপসুন্দরের সামনে, এটা একটা করে দীপের প্রদীপ দিই গিয়ে, ওই জন্য। আর চলো এবার চলে যাব ঠাকুর দেখতে, এই দেখো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, এবার চলো গিয়ে তোমাদের ঠাকুরটা শেয়ার করি। যেতে যেতে রাস্তাতে অনেকগুলোই ঠাকুর দেখলাম এগুলো, আর এখানে চলে এসেছি মা তালরাঙার মন্দিরে, আর এখানে মা খুব জাগ্রত, মা এই জন্য দেখো মন্দির ফাঁকা, মাকে মানে আটন থেকে নামিয়ে ফেলেছে, আর এখানে পাঁঠা বলি হয়, বলিদান হয় ওই জন্য, আর মাকে মন্দির থেকে নামানো হয়ে গিয়েছে, মাকে ভাসানে নিয়ে যাবে বলে, তাই চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, মা আসুক তারপর তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, এরকম আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ের ঘুম পাচ্ছে, ওই জন্য হাই তুলছে। আর চলো ওই ধারে, আর এখানে প্রথমে মায়ের আটনে আগে ছিল, তাই এখানে আগে তোলা হয়, এই আটনে তুলে ঘট পুজো করে তারপর মায়েরকে, তোমাদের আগে যে আটন দেখালাম ওখানে দেখানো হয়, আর এখানে যজ্ঞ হোম যজ্ঞ এই মন্দিরে এখানেই হয়। আর রাস্তার ওই ঠাকুরটা, চলো ওই ঠাকুরটা এখানে দেখাতে নিয়ে এসেছিলো, আর এখানে দেখো প্রচুর গান বাজনা হচ্ছে, নাচছে সবাই, ঠাকুর ঘুরতে যায়, এরা তিন বোন, তাই তিন বোনের সঙ্গে এক জায়গাতেই দেখা হয়, তাই ওই দেখো মা চলে আসছে, এবার গাড়ি করে মাকে দেখায় তোমাদেরকে, আর মায়ের কাছে কত গহনা দেখো, কপালে টিকলি চূড়া সোনার জিভ অনেক কিছুই আছে, তাই মাকে দর্শন করে এবার বেরিয়ে পড়লাম আবার অন্য ঠাকুর দেখতে। এখানকার প্যান্ডেলটা দেখো খুব সুন্দর, আর এই দেখো ভেতরে ঠাকুর আছে, আর এটা আমাদের থানার ঠাকুর, যেহেতু আমাদের থানা শক্তিপুর ওই জন্য থানার ভিতরে গিয়েছিলাম, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, চলো মাকে দর্শন করাই। ওই দেখো মাকে বাইরে দিয়ে গেট লাগানো আছে, ওই জন্য আমরা ভিতরে ঢুকিনি, বাইরে থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, তোমরাও এভাবেই দেখো, আমরাও এভাবেই দেখেছিলাম। আর এখানে দেখো পার্ক করা আছে, সব বাচ্চারা দোল খাচ্ছে, আর চারপাশটা ফুল দিয়ে সাজিয়েছে, আমার খুবই ভালো লাগছে, তোমরাও দেখে বলবে তোমাদের কেমন হয়েছে, কমেন্টে জানাবে। আর এই দেখো এখানেও একটা মা আছে, কালী মা, এখানেও এই দেখো দেখালাম। চলো এবার লাইটিংয়ের সন্ধ্যা হয়ে এসেছে, আমরা বিকেলে বেরিয়েছিলাম, এবার সন্ধ্যায় লাইটের কাজ দেখো কিছু কিছু করে, সব হালকা হালকা কাজগুলোই তাই দেখাচ্ছি দেখো। আর এই দেখো, আর আমাদের পোড়া মা বলে, ওই জন্যই মাও খুব জাগ্রত, এটা তিন বোনের মধ্যে ওইটা বড়, এটা মেজ, আর একটা আছে, তাই দেবো। চলো প্যান্ডেল লাইটগুলো সব দেখালাম, এবার চলে যাব অন্য বাড়ির দিকে রওনা দেবো, চলো বাড়ি যেতে যেতে দেখা হোক, চারপাশটা লাইটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর বাড়ি চলে যাব, টোটোতে যেতে যেতেই এগুলো দেখাই। এই দেখো রাস্তার ধারে ধারে, আর দেখো বাড়ি চলেও এসেছি, বাড়িতে কাল যেহেতু দীপাবলি গিয়েছে, আমার বড়মশাই ছিল না বাড়িতে, লাইট লাগানো হয়নি, তাই আজকে লাইটগুলো লাগাচ্ছে, দেখো খুব সুন্দর করে লাগাচ্ছে। আর এটা আমাদের বাড়ির মন্দিরের গেট, আর এখানে আজকে মহোৎসব দেবে, তাই মহোৎসব খেতেও যাব। এই দেখো মহোৎসব খেতে চলে এসেছি, আমাদের খাওয়া হতে শুরু করেছে, রান্না বান্না হয়ে গেছে সব, ভিডিওটা এখানে শেষ করে দিলাম, রাধে রাধে।